না 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 স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার পরিবারের সৎ ছেলে। কি বলো, তোমার বাবা মা আপন না? স্যার আপন, আমার মা আপন, আমার বাবা আপন, কিন্তু ওই আপন সেইটা না। আমার বাপ সৎ, আমার মা সৎ, আমার দাদা সৎ, আমার বংশ সৎ, আমি সৎ বংশের সৎ ছেলে স্যার। আরে বুঝলাম তো তুমি সৎ ছেলে। আমি এখন একটা বিপদে পড়েছি, তুমি আমাকে হেল্প করবে না? না স্যার, আমি এই বিপদ আপনার দেখতে পারবো না স্যার। আমার আপনি মাফ করে একদম স্যার, আমি চাকরি করি স্যার, আমার বাড়িতে টাকা পয়সা পাঠাই দেবে স্যার, তাই না? আমি পারবো না স্যার। এই আপনার কোনো কথা শুনতে, আপনার যদি অন্য কিছু বলার থাকে স্যার, স্যার বলেন স্যার। আমার উপরে আল্লাহ আছে, নিচে মারি স্যার, আপনি বলেন না স্যার। আপনি অন্য কিছু থাকলে এনে ওটা রাখো স্যার। আপনি কিন্তু এটা কিন্তু ঠিক করেন না স্যার, ঠিক আছে? আমি কিন্তু সৎ ছেলে স্যার, আমি পারবো না স্যার। আমি বললাম তো স্যার, আমি পারবো না, আমার বাবা কোনোভাবে সম্ভব না স্যার। আমি অনেক সৎ ছেলে স্যার, অবশ্যই যদি বেতন টেতন পাই স্যার। স্যার স্যার, আপনি কিন্তু আমার টাকা পয়সা কিনতে চাইতেছেন, এটা কিন্তু স্যার ঠিক করতেছেন না স্যার। স্যার এটা কিন্তু আপনি ঠিক করতেছেন, আমরা কিন্তু খুবই খারাপ হইতে স্যার, আপনি আমার মাফ করে। আরে এই টাকা তোমাকে খুশি হয়ে দিচ্ছি, টাকা দিয়ে কিনতে চাইবো কেন? তুমি কাজটা করে দাও, আমার উপকার হবে। না স্যার, আমি তো বলছি স্যার, আমি অনেক আরেকটা কথা বলবো স্যার। কি করতে বলেন স্যার, আপনি আমার স্যার, আমি আমাকে এবারে কেয়ারটেকার, আমার নাম কি ভুলের স্যার? আপনি যে দায়িত্ব দিবেন সেটা আমি ডকুমেন্টের মতো শুনবো স্যার। আপনি বলেন স্যার, আমি সেই কাজ আমি অক্ষরক্ষর পালন করবো স্যার, কি বলেন স্যার? কিন্তু স্যার, আপনি যদি আমার টাকাটা নাও দিতেন, আমি কিন্তু স্যার আপনার কথা শুনতাম স্যার। শুনে দিকে শুন, আমি রাইট কালা কিতা করছি জানুনি? আমি রাইট কালা, তুমি করছো জিম, আর আমি জিন জিন গুত্রে ফিডাইছি, বুঝছ? আমি গ্যারামের রেডি, ছোটবেলার থেকে জিন ভূত ফ্রিডায় বড় হয়েছি। জিন ভূত দেখে কি আমি ডরাই যায়া? আর যখন আমার সামনে আইসে বুঝুনি, লাডি একটা লইয়া ব্যান দাদা অ্যাঙ্গের মধ্যে ফ্রিডাইতে ফ্রিডাইতে আর জিনে বুঝছ উইটা মারছে দৌড়। জিনের কষি আড্ডিটি আছে না, আড্ডিটি মনে একটু ভাঙে গেছে গা, এমন বাইরে নে বাইরেছি। আপনার হনন নাই কি? আজকে সকালে তো জিনের বিয়ে হয়ে গেছে, হেতন শ্বশুর বাড়ি আছে, আরাইবো না। শ্বশুর বাড়ি গেছে? তোমার কানে কানে কইয়ে গেছে জিনে? না না না, বলেন আমি হুঁসি, আপনার মতো হুঁসি আর কি। আর আইতে না, আইবো বারে বারে আইবো। আমরা মা মাইয়া যেই সুন্দর, আমরার কাছে জিন ভূত আইয়ে, বুঝছো? আজকাল আজকাল আবার আইতে পারে, বুঝছো? তুমি কইলাম রেডি থাকবা, আইতে পারে, রেডি থাকবা। লাডি লইয়া যখন আমি ডাক দিব, এক করে লাডিটা লইয়া এক করে বাড়িতে থাকবা, ঠিক আছে? মন থাকবো, মন থাকবো। দাও গোরবাড়ি সাফ সুতরা করে লো, আমি দেখি নীলা কই গেল। নীলা, ও নীলা, নীলা আমাকে পেছন দিক দিয়ে দেখে তুমি বুঝে গেল না?
জামাই রোটেঙ্গু দুখাইছে মানি পড়ে গিয়েছিল ফ্লোরে ওটা থেকে স্লিপ কেটে মনে হয় হ্যাঁ সাবধানে টাউন লাগবো কি বলো মা বাড়ি ঘরের মধ্যে জিন ভূতের নজর পড়ছে রাইট কালা কি তাইছে জানো নেই জামাই বাবা জি কি হয়েছে জিন ভূত আমার সামনে আয় আজি হ্যাঁ আমারে ডর দেখাই তো হ্যাঁ কি তা মনে করছে আমি গ্যারেম মাবেডি শুধু বেলাতে জিন ভূত ফিডায় অভ্যাস আছে না যখন আমার সামনে আইসে আমি কুর্সি কিটা জানো নি একটা ব্যান্দা লইছি ব্যান্দা লইয়া ঠেঙ্গর মধ্যে এবার মারছি একেরে বাইরেইতে বাইরেইতে আরে জিন ভূত আইসে আমার ডর দেয় সাবধানে থাকুন লাগবো জিন ভূত কইলাম আবার আইব না ভূত আর আসবে না ভূত কি এতই মোকা আবার আসবে তুমি কেমনে জানো আমার মনে হলো আচ্ছা আম্মা আপনি ভূত তো ভয় পান না আরে না সুডু বেলা থেকে এইটা জিন ভূত ফিডায় মানুষ সিনা গেরামো আমার অফিসে লেট হয়ে যাচ্ছে আমি আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে না না ওই সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে মানে খাটের সাথে লেগে একটু ব্যথা পেয়েছে মা